হাজী মোহাম্মদ আবুল হাসান সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ঢাকা। রমজান আসন্ন, আসলে রমজান আসার আগে আমরা সর্বক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে বা বিজনেস কমিউনিটির পক্ষ থেকে সম্মিলিতভাবে চেষ্টা করি রমজান যাতে দ্রব্যমূল্য কোনো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও জিনিসপত্রের মজুদ দাম নিয়ে আলোচনা হয়। আমরা তার মধ্যে সম্পৃক্ত থাকি। আমরা বিশেষ করে পাইকারি পর্যায়ে ব্যবসা করি। আমাদের যে আইটেমগুলি যেমন ভোজ্য তেল এবং চিনির ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত, এটা মূলত আসে বিদেশ থেকে এবং কয়েকটা গ্রুপের মাধ্যমে এটা আসে। তেমন তীর মার্কা যেমন সিটি গ্রুপ, ম্যাগনা গ্রুপ, ইগলু, দেশবন্ধু, এস আলম, এরকমভাবে মোট 5টা উৎপাদনকারী কোম্পানির মাধ্যমেই এটা বাজারজাত হয়। তা আমরা পাইকারি পর্যায়ে তাদের থেকে নেই। আমরা খুব মিনিমাম লাভে অনেক সময় তাদের বেঁচে কেনা করার চেষ্টা করি, অনেক সময় আমরা লসে পড়ি। তার কারণ মিলের থেকে আমরা যে সমস্ত দামে কিনি হঠাৎ করে আন্তর্জাতিক বাজার কমে গেলে, যেমন এখন সব এই আপনার নেটের যুগে সবাই সব কিছু দেখতে পায়, গ্রাম গ্রাঞ্চলের ক্রেতারা অলরেডি নেট দেখে যদি দেখে যে ইন্টারন্যাশনাল মার্কেট ডাউন তখন তারা কিনতে চায়, মনে করে যে বাজার আরও কমবে। তো অটোমেটিক আমাদের যখন বিক্রি করার দরকার হয় আমরা কিন্তু লোকসান দিয়ে হলেও বিক্রি করতে হয়, কারণ আমাদের টাকার যোগান দিতে হয়। আমরা পাইকারি পর্যায়ে আসলে এই অবস্থায় আসি। তো সর্বসাকল্যে এবারে যে অবস্থা আমরা দেখছি, আমাদের মৌলভীবাজার আইটেম, অন্যান্য আইটেম তো আসেই, তো ভোজ্য তেলের দাম কিছু বাড়ছে আগের থেকে, চিনির দাম কিছু বাড়ছে আগের থেকে। তো বাড়ার কারণ হলো, মূল কারণ হলো আন্তর্জাতিক বাজার অনেক বেড়ে গেছে, ভোজ্য তেলের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে, চিনির ক্ষেত্রেও বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে সরকারের যে সমস্ত অর্গানগুলি এটা নিয়ে কাজ করে, ট্যারিফ কমিশন সহ, তারা অলরেডি চিন্তাভাবনা করলো যে আমদানিকারকদের আমদানি কস্ট কত পড়ে, তার উপরে হিসাব কিতাব করে বাজারে একটা যাতে যৌক্তিক দাম বিরাজ করে, ভোক্তারা যাতে একটা যৌক্তিক দামে মাল পায়, সেজন্য একটা রেট নির্ধারণের চিন্তাভাবনা করছে। তো ইতিপূর্বে একটা রেট নির্ধারণ হয়েছে অলরেডি, সয়াবিন, পাম অয়েল, সুপার পাম, তিনটা কোয়ালিটি ভোজ্য তেলের বেলায়। চিনির বেলায় আগে অলরেডি নির্ধারণ করা আছে, সরকারি 1 মিলিলিটার 60 টাকা আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যে ভোজ্য তেলের যে দাম সরকারের ফিক্সড রেটের চেয়ে দাম কমে আছে, এখন কিন্তু দাম বাড়েনি। তো যদি এটা আসন্ন রমজান, যেহেতু আসন্ন রমজান আসা পর্যন্ত যদি আন্তর্জাতিক বাজার ঠিক থাকে বা মালের চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক থাকে, তাহলে বাজার অস্থিতিশীল সম্ভাবনা কম আমরা মনে করি। এই ক্ষেত্রে সরকারেরও মনিটরিংয়ের দৃষ্টি আছে, আর আমরা ব্যবসায়ীরা যারা আমরাও চেষ্টা করব যাতে করে বাজারে কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি না হয়, এবং সাথে সাথে অনুরোধ জানাবো যে যারা মিল কর্তৃপক্ষ তারাও যাতে বাজারের চাহিদা অনুযায়ী তারাও যাতে আপনার তাদের সরবরাহ ঠিক থাকে, তারা যাতে কোনো ক্রমে যাতে সরবরাহের সাপ্লাই চেইনটা ডিস্টার্ব না হয়, কোনো ক্রমে যাতে বিঘ্ন না ঘটে, তাহলে আমরা আশা করি আসন্ন রমজানে আমরা শান্তিপূর্ণভাবে কাটাতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমাদের এখানে আপনি যে জিনিসগুলি বলছেন, রমজানে যে সমস্ত এসেনশিয়াল কমোডিটি যেগুলি আছে, যেমন সোলাবুট, ডাল, খেজুর, পেঁয়াজ, তা আমরা এই সমস্ত জিনিসগুলির মজুর সম্বন্ধে আমরা ধারণা নিলাম। ওদিনকে আমরা ডিজিএফের সাথে একটা মিটিং করছিলাম, ওখানে আমরা যারা ইম্পোর্টার বা আমদানিকারক যারা আছে তাদের তথ্য অনুযায়ী এবং ওই সংস্থার সংগৃহীত খবর অনুযায়ী আমরা দেখলাম এই সমস্ত জিনিস রমজানে যা প্রয়োজন তার চেয়ে বেশি আছে। অতএব রমজানের আসলে পরে এটা শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না বলে আমরা জানতে পারছি। এবং সাথে সাথে আমরা আমাদের পক্ষ থেকে একটা কথা বলবো, যারা ভোক্তা, আপনিও ভোক্তা, আমরাও ভোক্তা, রমজান আসছে দিকে রমজানের একদিনে আমরা সব কিছু কিনে ফেলতে হবে এট এ টাইম। আমি যদি সারা মাসে যদি আমার 5 কেজি লাগে, আমি একদিনে এই জিনিসটা না কিনি, আমি এটা 5 দিনে কিনি, তাহলে বাজারের উপর প্রভাব পড়বে, আমারও কষ্ট হবে না, এবং আমি একটা যৌক্তিক দামে আশা করতেছি আমরা একটা যৌক্তিক দামে আমরা এটা রপুরা রমজানটা কাটাতে পারবো। তো এটা ভোক্তাদের দেখতে হবে। সাথে সাথে ভেজাল বিরোধী যেগুলি আছে, আমরা যাতে আমরা আশা করি সরকারের বিভিন্ন অর্গানগুলিতে মনিটরিং রেখে যাতে কোনো ভেজাল পণ্য যাতে বাজারজাত না হয়, রোজাদাররা ভোক্তারা যাতে এই ভেজাল পণ্য খায়া যাতে অলরেডি তাদের শারীরিক অসুস্থ না হয়, তারা যাতে সঠিকভাবে আবাদতবন্দি করতে পারে এই রমজান পবিত্র রমজান মাসে, আমাদেরও কামনা এটা থাকবে এবং আমাদের অ্যাডভাইসও এটা থাকবে যে আমরা অস্থিতিশীল নিজেরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি না করি, আমরা সংযত থাকি,
সর্বক্ষেত্রে আমাদের সংযত থাকা উচিত। তাহলে পরে আমরা মোটামুটি ভাবে সবার চেষ্টায় আমরা একটা ভালো সময় কাটাতে পারবো আসলে রমজানে। তো আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বিডি লাইভকে যে তাদের সেই উদ্যোগ, যে রমজান আসন্ন তাদের সেই যে পর্যবেক্ষণ, তারাও যদি বাজার পর্যবেক্ষণ করে এটা জনগণকে জানায়, ভোক্তারা জানতে পারে, তারাও এই নিয়োজন অনুযায়ী তারা চলতে পারবে। তারা স্থিতিশীল অবস্থাতে বিরাজ থাকে, তারা যদি অস্থিতিশীল হয়ে কেনাকাটা না করে, তাহলে আমার মনে হয় বিডি লাইভের এই পর্যবেক্ষণ সার্থক হয়ে যাবে।